এখনো হচ্ছে, আগেও ছিল আর হবেও, আমি এটা আমার বিশ্বাস। কিন্তু যে কোম্পানিগুলোতে পেয়েছে সেগুলো কিন্তু খুব স্পেসিফিক এবং খুব নাম করা ভালো। এখানে তোমাদের ফিউচার তৈরি করার একটা ভালো সুযোগ আছে। তো আমি সবাইকে একটাই জিনিস বলবো যে ওখানে যেরকমই যাই করতে হয়, তোমার সব সব কাজের মধ্যে কিন্তু নলেজ আছে, ঠিক আছে? তোমাদের এটা করতে হবে, কখনো সিএনসি করতে হবে, কখনো ম্যানুয়াল কনভেনশনাল করতে হবে, বা অন্য কোনো কাজ যদি বলে, কোনো কিছু কাজ কাজ সব কাজের একটা মূল্য আছে এবং সমস্ত কাজের মধ্যে দিয়ে শেখার আছে। তো তোমরা কেউ ছেড়ে আসবে না। আর আমি আমার পার্সোনাল ওপিনিয়ন, যেটা 2 বছর তোমরা যদি থাকতে পারো না, 2 বছর খুব ইম্পর্টেন্ট, 2 বছর এই ফার্স্ট প্লেসমেন্ট 2 বছর খুবই ইম্পর্টেন্ট। তোমার এই যে সিভিতে যে লেখা হবে বায়োডাটাতে, 2 বছর তুমি একটা কোম্পানিতে করেছো, ওইটা দেখেই কিন্তু বড় বড় জায়গাতে তোমাদের ডেকে নেবে, ঠিক আছে? 2 বছর কাজ একটা জায়গাতে করা মানে কিন্তু একটা বিরাট ব্যাপার। সব কোম্পানি কিন্তু তাকিয়ে থাকে, আর ফ্রিকোয়েন্টলি যারা ছাড়ে 3 মাস 4 মাস পরে, তাদের কিন্তু কোম্পানি আমরা দিলে আবার ছেড়ে দেবে। এইগুলো একটু মাথায় রাখবে। আর এত ভালো সুযোগ পেয়েছো, তোমাদের তো থ্যাংক দিচ্ছি, কারণ তোমরা শিখেছো তবেই তো ভালো একটা কোম্পানি তোমাদের ডেকে নিয়েছে না। এটাকে তোমরা সেইভাবেই নাও, বুঝলে তো, জায়গাটাকে সেরকমই করে আসো। তোমাদের না আমরা হয়তো একটা 5 মিনিটস এর কলিং এ ধরো একটা কিছু একটা নিয়েছি, কিন্তু তোমরা ওখানে যে আমাদের ইম্প্রেশনটা সেরকমই রাখো যে না, এমএসএমই টুলুম থেকে স্টুডেন্টরা এসছে মানে এরা কাজ করে, কাজ জানে, হ্যাঁ, ওবিডিয়েন্ট, এই জিনিসটাকে রাখো। মানে সেই জায়গায় মেসেজটা সেরকমই পৌঁছে দাও, ব্যাপারটা বুঝতে পারছো? আমি যেটা চেষ্টা করবো, তোমরা তোমাদের পরে যারা তোমাদের ভাইরা যারা আসবে পরে, তোমরাও চেষ্টা করবে কি এই মেপেল বা রানে, এতে রানাতে খুবই ভালো, আমি নিজে জানি, আমি নিজে মানে অন্যভাবে যুক্ত ছিলাম আর কি। তো রানে বা এতে তোমরা যেন ভাইদের নিতে পারো পরে, যে হ্যাঁ জায়গা পৌঁছে গেলে ভাইদের নিতে পারছো, তোমরা তখন কাজ করবে কি আমাদেরই এই এইটা এটা মাথায় রাখতে হবে। এক সেকেন্ড, আমি ফোনটা নিয়ে, এক সেকেন্ড, আপনি হ্যালো, আমাদের সেন্টারের মান সম্মান, তোমাদের মান সম্মান, তোমার ফ্যামিলি, এইগুলো ডিপেন্ড করছে পুরো তোমাদের উপর, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল সবাই কিন্তু ইন্ডিভিজুয়াল, কারোর সঙ্গে কোনো কম্পেয়ার করা যায় না, সবাই ভালো, সবাই আলাদা আলাদা। তোমরা নিজেরা চেষ্টা করো পজিটিভ অ্যাটিটিউড দেখে যতটা পজিটিভ দেওয়া যায়, সবসময় কোম্পানিকে দিতে শিখবে যে আমি কিছু দেব দেব দেব, তবেই কিন্তু অটোমেটিক পেয়ে যাবে, ঠিক আছে? নলেজ বাড়াবে তাহলে কিন্তু। আমি আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করি, সেটা হচ্ছে যে এটা কেন বলছি, এটা দরকার আছে বলে বলছি। মানে আমি তোমার এখান থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করি, প্রথমে করার পরে তারপর ঠিক আছে, মানে আমি এতে তোমার গেট বোর্ডের পরীক্ষা হয়, তাতে এমটেকে এতে আমি এখানে রিটার্ন পাওয়ার খড়গপুরে দেখি। তো আমি পরে চিন্তা করলাম না, আমি চাকরি করবো ইনিশিয়ালি, কারণ আমার এক্সপিরিয়েন্সের দরকার। তো আমি প্রথমে পেয়েছিলাম হিন্দুস্তান মেশিন টুলস, ফার্স্ট মাই জব, মানে HMT যেটা ঘড়ি হতো না, HMT এর মেশিন টুল ডিভিশন, সেটা হচ্ছে তোমার ব্যাঙ্গালোরে, তারপরে পিঞ্জোলে, পিঞ্জোল তো চণ্ডীগড়ে, হ্যাঁ, তো পিঞ্জোলে আমি তখন ডিজাইনে ছিলাম আর কি। এবারে হ্যাঁ, এবারে কি হয়, প্রথম প্রথম হয় না যে ধরো যাদবপুর থেকে মেকানিক্যাল পাস করে একটা হিরো ভাব এসেছে, আমি তো সব জানি হিরো। কিন্তু এবার ওইখানে গিয়ে যখন দেখলাম যে সিএনসি, তখন সিনিউমেরিক সিস্টেম আর কি ওদের, তো সেখানে সেটা অনেক ওল্ড সিস্টেম, অনেক চেঞ্জ হয়ে গেছে, তখন সিনিউমেরিক ডাইপোল ডাইপোল দিয়ে কাজ করা হচ্ছে। তো এখন সেই ডাইপোল তোমরা দেখোনি বোধ হয়, হ্যাঁ দেখেনি ডাইপোল, তো এবারে সেই ক্যানিং পেপ ওরকম কিছুই হতো না, তো তখন ক্যান সাইকেল কোনো কোনো কনসেপ্ট ছিল না। তো তারপরে সেই ওখানে তখন কাজ করে শেখাটা আরম্ভ করলো। এবার ধরো কীরকম হলো, কাজ করতে করতে ওদের মেশিন শপে যোগা সিং বলে এক ভদ্রলোক ছিলেন, উনি ওদের মেনটেন্যান্সের হেড অফ দ্য ইয়ে ছিলেন, HMT। আরে গুহায় কাম করো, ক্যা কর রহে হো, ক্যা কিউ স্যার ক্যা হো, আরে মেরা কোনো প্রবলেম হো গিয়া, আও না, কনভেনশনাল ওল্ডলিকন বলে মেশিন আছে, সেখানে ওদের মেনটেন্যান্সের কিছু কাজ আছে। আমি ওখানে আমি গ্ল্যাডলি গেলাম, সেই নোংরার মধ্যে, গ্রিজের মধ্যে, তেলের মধ্যে, আমি কেন তো বুঝতে পারছি আমি ড্রাইভ সিস্টেমটা কি হচ্ছে, মানে শুধু প্রোগ্রামিংটা বুঝলে থাকবে না, একটা ডেলিভারি কি করে হচ্ছে, এই টাইম অন মেকানিজমটা কি করে কাজ করছে কি। এবং আমি যখন বাড়ি পৌঁছেছি, আমার যে বাড়িওয়ালা তখন এসে মানে বুয়া আপনি তো অফিসার থাকতে তো মানে শোনা তা, হ্যাঁ স্যার, কিউ স্যার, সবাই কি স্যার বলতে হবে, বুঝি আপনি তো দেখকে লাগলে তো আপনি তো ওয়ার্কার,
তারপরে কালি ঝুলি পাকা তেল, তো আমি চুপ করে কিন্তু দু বছর এটা মানে অর্জুন বাবু বললেন এই দু বছর, ওই দু বছর কঠোর পরিশ্রমটা একটা ফল আছে। পরে দেখলাম ওই ডিজাইনে হেল্প করলো আমার, ওটা ডিজাইনে হেল্প করে কাজে লাগবে এই জিনিসটা। এই দু বছর একটু কষ্ট করো, খুব ভালো অপশন পেয়েছো।